একদিন বেনিমাদব মদ্যপান করে বেসামাল অবস্থায় ময়ূরবাহনে পোস্টার টাঙাচ্ছেন এমনই সময় তার পায়ের কাছের ম্যান হোল থেকে ময়লা তুলে ফেলতে গিয়ে এক ম্যাথর তার পায়ে বালতি শুদ্ধ ময়লা ঢেলে দেয় হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি মৃন্ময় আপনাদের সঙ্গে আলোচনা করব উৎপল দত্তের নাটক তিনের তলোয়ারে বিষয়বস্তু সম্পর্কে তবে বিষয়বস্তুয়ে যাওয়ার পূর্বে খুব সংক্ষেপে আমরা নাটকের পটভূমিটি একটু দেখে নিই টিনের তলোয়া নাটকটি রচনাকাল উনিশশো একাত্তর নাটকটি রচিত এবং অভিনীত হয়েছিল বাংলার সাধারণ নাট্যশালার শতবর্ষ উপলক্ষে তবে নাটকের মূল প্রেক্ষাপটটি হল আঠারোশো ছিয়াত্তরের ব্রিটিশ সরকার দ্বারা প্রবর্তিত নাট্য নিয়ন্ত্রণ আইন এই নাট্য নিয়ন্ত্রণ আইনের প্রভাবে পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার বাংলা নাটকের কণ্ঠরোধ করতে চেয়েছিলেন ব্রিটিশ বিরোধী কোনো নাটক অভিনয় ও রচনা হতে দেখলে তা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হতো কখনো কখনো সেই সমস্ত রচয়িতা ও নাট্যকর্মীদের ওপর শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হতো টিনের তলোয়া নাটকটির মধ্যে দিয়ে নাট্যকার আসলে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছিলেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধের অগণিত নাট্যকর্মীকেই যারা বহুস্তরীয় বাধা প্রতিবন্ধকতাকে শিরোধার্য করেই বাংলা নাট্যচর্চাকে অব্যাহত রেখেছিলেন তাহলে চলুন শুরু করি নাটকের মূল বিষয়বস্তুটি দি গ্রেট বেঙ্গল অপেরা নামক একটি দল তাদের নতুন নাটক ময়ূরবাহন অভিনীত হতে চলেছে এমনই একটি বিজ্ঞাপনের প্রচার চালাচ্ছে বেনীমদ বেঙ্গল অপেরার নাট্য নির্দেশক একদিন তিনি মদ্যপান করে বেসামাল অবস্থায় ময়ূরবাহনে পোস্টার টাঙাচ্ছেন এমনই সময় তার পায়ের কাছের ম্যান হোল থেকে ময়লা তুলে ফেলতে গিয়ে এক ম্যাথর তার পায়ে বালতি শুদ্ধ ময়লা ঢেলে দেয় বেনীমাধব একটু বিরক্ত হন কিন্তু নেশার ঘরেই এই ম্যাথর মথুরের সঙ্গে ময়ূরবাহনের নানান সম্ভাবনার কথা তিনি বলতে থাকেন আর এদিকে মথুর বিরক্ত প্রকাশ করে কেননা তার অজ্ঞতার আড়ালে এই গুরু গাম্ভীর্য ভাষা যেন অচেনা মনে হয় এমন সময় সেই পদ দিয়ে তরকারি ফেরি নিয়ে গান গাইতে গাইতে আসে ময়না ময়নার সুমিষ্ট কণ্ঠস্বর মাধবকে চমকিত করে এবং ময়নাকে দেখে তিনি নতুন নাটকের নায়িকা করবেন বলে মনস্থির করে এরপরেই ময়নাকে থিয়েটারে আসতে বলা হয় এরই মাঝখানে দেখা যায় যে প্রিয়নাথ নামক এক পার্শ্ব চরিত্রে আবির্ভাব ঘটে তিনি আসেন গ্রেট বেঙ্গল অপেরায় বেনিমাধবের সঙ্গে সাক্ষাৎ করতে বেনী মাধব তার সঙ্গে আলাপ জমান এবং তাদের মধ্যে থিয়েটার সম্পর্কিত নানান কথাবার্তা চলতে থাকে গ্রেট বেঙ্গল অপেরার আর্থিক সমস্যার পাশাপাশি অভিনেত্রী সংক্রান্ত সমস্যা নিয়েও তাদের মধ্যে আলোচিত হয় মাধব বলেন মানদা সুন্দরী নামক এক মেয়েকে গণিকাপল্লী থেকে তুলে এনে তিনি অভিনয় শিক্ষা দিয়ে তৈরি করেছিলেন সেই মানদা সুন্দরীকেই ভাঙিয়ে নিয়ে গিয়েছে অন্য একটি নাট্যদল গ্রেট ন্যাশনাল থিয়েটারের অমৃতলাল বসু এই নিয়ে তিনি বেশ চিন্তিত নাটকের নায়িকা বলতে এই মানদা সুন্দরী একমাত্র তাদের কাছে বিশেষ ভরসাযোগ্য ছিল সেই সময় থিয়েটারে সবজি বিক্রেতা ময়না আসে ময়নাকে দেখে প্রথমটা মনে না পড়লেও নতুন অভিনেত্রী হিসেবে এই মেয়েটির সম্ভাবনা দেখে গত তিনি যে তাকে আসতে বলেছিলেন সে কথা মনে পড়ে যায় বসুন্ধরাকে নির্দেশ দেন ময়নাকে ভালো পোশাক পরিয়ে তৈরি করে আনতে ইতিমধ্যেই স্থানীয় বাচস্পতি মহাশয় কিছু রক্ষণশীল মানুষদের জুটিয়ে মহলাঘর আক্রমণ করেন নিম্নবর্গের মেয়েদের এনে এই নাজগানের গানের আসরকে তারা ঘেন্না করেন আর এদিকে টিনের তলোয়ার নিয়ে তাদেরকে রুখতে এবং আত্মরক্ষায় তৎপর হন বেনিমাধব ও দলের সদস্যরা কিন্তু প্রিয়নাথের ইংরেজি প্রতিবাদে কিছুটা পিছু হরতে হয় বাচস্পতিকে প্রিয়নাথের এই ভূমিকায় খুশি হন বেনিমাধব এরপরেই তাকে নাট্য দলে গ্রহণ করা হয় প্রিয়নাথ লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি বেশ কিছু নাটকও লেখেন তার নাটকগুলি স্বদেশ প্রীতিমূলক ভাবনাকে কেন্দ্র করি তিনি বেনী মাধবকে নাটকগুলি দেখাতেও চেয়েছিলেন তবে জাতীয় চেতনামূলক বিদ্রোহাত্মক নাটকের ব্যাপারে বেনি মাধব একদমই উদ্যোগী ছিলেন না কেননা তিনি জানতেন যে এই সমস্ত নাটক অভিনয় করতে গেলে সকলকেই ব্রিটিশের চক্ষু রসে পড়তে হবে টিনের তলোয়ার নিয়ে এই সমস্ত গোড়া সৈন্যদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা সম্ভব নয় সমস্তটা বুঝে তিনি এই বিষয়টিকে এড়িয়ে যান এই সময় দি গ্রেট বেঙ্গল অপেরার প্রধান কর্তা অর্থাৎ বীরকৃষ্ণদা নাট্য থিয়েটারে আসেন তিনি নিজে যে একজন খুব ধনী এবং আভিজাত্য তা ফলাও করে প্রচার করেন মানদা সুন্দরীকে এক সময় তার রক্ষিতা রাখার ইচ্ছে ছিল কিন্তু সে গ্রেট ন্যাশনাল থিয়েটার নামক অন্য একটি নাট্য দলে যোগ দেওয়ায় তিনি দুঃখিত হন সপ্তাহে মাত্র সাতশো টাকার টিকিট বিক্রিতে তিনি এই থিয়েটারের ব্যবসাতেও হতাশ তার জন্য তিনি মাধবের নাটক নির্বাচনের দূরদর্শিতাকে দোষ দেন সধবার একাদশী তার কাছে অশ্লীল দরকার হলে তিনি অর্থের বিনিময়ে সাহিত্যিক কিনে নিজেই নাটক লিখতে চান এমন সময় ময়নাকে আনা হয় নতুন অভিনেত্রী হিসেবে এই বীরকৃষ্ণ সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে ময়নাকে পরিচয় করানো হয় ভদ্রঘরের মেয়ে শঙ্করী হিসেবে শঙ্করীর রূপ দেখে মুগ্ধ হন বীরকৃষ্ণদা ক্রমে ময়ূরবাহন নাটকের জন্য ময়নাকে তৈরি করা হচ্ছিল তবে প্রথম অভিনয়ে দর্শক আসনে থাকা সকলকেই ময়নার অভিনয় মুগ্ধ করে দেয় এরপরেই নাট্যদলের সকলে তাকে পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে ওঠে অভিনয় জগতে প্রতিষ্ঠা পেয়ে ময়না নিজেকে বেশ আত্মবিশ্বাসী মনে করতে থাকে তার আচার ব্যবহার চালচলনে আসে পরিবর্তন আর এদিকে বীরকৃষ্ণ নাট্য ব্যবসায় লস খাচ্ছেন তা দেখে এই থিয়েটার দলটি তিনি বেঁচে দেবেন বলে ঠিক করেন এই সমস্ত কিছুর মধ্যে প্রিয়নাথ উপলব্ধি করেন যে তাদেরই মতন অন্য একটি দল গ্রেট ন্যাশনাল থিয়েটার স্বদেশপ্রেমমূলক নাটক গজদানন্দ অভিনয় করছে এবং মানুষের কাছে প্রশংসিতও হচ্ছে কিন্তু তাদের নিজেদের থিয়েটার অর্থাৎ বেঙ্গল অপেরা সেই নতুন জাগ্রত চেতনার পরিচয় দিচ্ছে না এই জন্য প্রিয়নাথ আক্ষেপ প্রকাশ করতে থাকে এরই মধ্যে একদিন বীরকৃষ্ণ থিয়েটারে আসেন এবং সমস্ত কর্মীদের উদ্দেশ্যে একটি প্রস্তাব রাখেন তা হল ময়নাকে তিনি রক্ষিতা হিসেবে রাখতে চান তার পরিবর্তে দলের সদস্যদের একটি নতুন নাট্য থিয়েটার উপহার দেবেন কিন্তু তার নিয়ন্ত্রণে তিনি আর নিজে থাকবেন না এ প্রস্তাব শুনে প্রিয়নাথ রীতিমতন শিহরিত হয়ে ওঠে তবে বেনি মাধব কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থাতেই এই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি বহু কষ্টে ময়নাকে অভিনয় শিক্ষা দিয়ে নাটকের জন্য তৈরি করেছিলেন কিন্তু থিয়েটারের মালিকই যদি এখন এই দাবি করে বসে তাহলে তার আর কী করার থাকতে পারে অন্যদিকে তিনি দেখেন যে ময়না গরিব ঘরের মেয়ে বীরকৃষ্ণের কাছে গেলে তার অন্য বস্ত্র অর্থের কোনো অভাব হবে না না এ কথা ভেবেই তিনি এক প্রকার ময়নাকে রাজি করিয়ে নেওয়ার কথা বলেন বিনিমত বাদে সকলে আপত্তি জানাতে থাকে বসুন্ধরা প্রিয়নাথকে বলে যে ময়নাকে নিয়ে পালিয়ে যেতে কিন্তু সকলের মুখের দিকে চেয়ে ময়না রাজি হয়ে যায় বীরকৃষ্ণের রক্ষিতা থাকতে সে খুব ভালোভাবেই জানে যে বীরকৃষ্ণ যদি দলটাকে তুলে দেয় তাহলে সকলকেই না খেতে পেয়ে মরতে হবে তাই নিজেকে দিয়ে সে এই দলটাকে বাঁচাতে চায় শ্যামবাজারে নতুন নাট্য থিয়েটার প্রতিষ্ঠা হয় তবে থিয়েটারে প্রিয়নাথের লেখা স্বদেশপ্রেমমূলক তিতুমির নাটক অভিনয়কে কেন্দ্র করে শুরু হয় আর এক গোলযোগ বীরকৃষ্ণদা এই নাটক অভিনয় করতে দেবেন না কারণ এই নাটক ব্রিটিশ বিরোধী নাটক তিনি বলতে থাকেন যে ব্রিটিশরা আমাদেরকে সভ্য করে তুলেছে সেই ব্রিটিশদেরকে গালি দেওয়া নাটক চলবে না অন্যদিকে সদস্যরা অভিযোগ তুলতে থাকেন যে বীরকৃষ্ণ থিয়েটারে সত্য ছেড়ে দিয়েছেন তাই কোন নাটক অভিনয় হবে আর কোন নাটক হবে না তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ময়নাও এদিকে জোর গলায় বলতে থাকে যে বিনি মাধব নাটক করবেনি। কেননা এক সময় তাকে বেঁচে দেওয়া হয়েছিল এই থিয়েটারের জন্য যে কারণে এখন তাকে বীরকৃষ্ণের কাছে রক্ষিতা হিসেবে থাকতে হচ্ছে আর সেদিনই দেখা যায় যে গ্রেট ন্যাশনাল থিয়েটারের কর্মীদের ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে নিয়ে যায় সতী কলঙ্কিনী নামক নাটকের অভিনয়ের জন্য এছাড়া আরও বেশ কিছু নাটক যা ব্রিটিশ বিরোধী বলে পরিচিত তা অবিলম্বেই বন্ধ করে দেওয়া হয় আঠারোশো ছিয়াত্তরের নিয়ন্ত্রণ আইনের বলে নাটকগুলির অভিনয় সরকার নিষিদ্ধ করে দেয় অবশেষে সকলের আপত্তি সত্ত্বেও দলের এতগুলি মানুষের কথা ভেবে বেনীমাধব তিতুমিরের পরিবর্তে সধবার একাদশী নাটক অভিনয় মনস্থির করেন বেঙ্গল অপেরা মঞ্চে সধবার একাদশী নাটকের অভিনয় শুরু হয় দর্শক আসনে বিশেষ বক্সে বীরকৃষ্ণ ও ময়না ল্যামবার্ট ও অন্যান্য রাজপুরুষরাও নাটক দেখতে এসেছেন নিমচাঁদ চরিত্রে মাধব অভিনয় শুরু করে সামনে দর্শক আসন থেকে বীরকৃষ্ণ প্রশংসামূলক মন্তব্য করতেই মাধব অপমানিত বোধ করতে থাকেন হঠাৎই তিনি নিমচাঁদের অভিনয়ের বদলে তিতুমির নাটকের সংলাপ বলতে শুরু করেন ল্যাম্বার্ট বীরকৃষ্ণরা তীব্র আপত্তি জানালেও বেনি মাধব আর থামেন না বসুন্ধরা ওদিক থেকে তিতুমিরের পাঠ শুরু করে দেয় উত্তপ্ত স্বদেশপ্রেমের বাণী ও ইংরেজদের বিরুদ্ধে অগ্নিময় রোষ ফুটে ওঠে তাদের এই সংলাপের মধ্যে দিয়ে বক্স থেকে ময়না অভিনয়ে যোগ দিয়ে দেশাত্মবোধক গান ধরে সব মিলিয়ে ইংরেজ রাজপুরুষ ও স্বয়ং ল্যাম্বার্টের সামনেই ইংরেজ দর্শ নিধনের অভিনয় সম্পন্ন হয় তো এই ছিল নাটকের একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু নাটকটি সংক্ষিপ্ত আকারে আনতে গিয়ে অনেক ঘটনা এবং চরিত্র এখানে অনুপস্থিত থেকেছে তবে চেষ্টা করেছি নাটকের পুরো ভাবনাটাই আপনাদের সামনে উপস্থাপন করবার আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে